নমস্কার এই মুহূর্তে আমরা বসে আছি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সাথে প্রথমে অশোকবাবু আপনাকে স্বাগত নিউজ নোম্যানস ল্যান্ডে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে বনগাতে বহুল প্রচলিত একটি কথা কান পাতলেই শোনা যাচ্ছে বিশ্বজিৎ দাস কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন পরের নামটা কি অশোক কীর্তনিয়া নমস্কার দেখুন বিশ্বজিৎ দাস তো অ্যাকচুয়ালি বিজেপির কেউ কোনোদিন ছিলই না উনি এসেছিলেন দু হাজার একুশের আগে ভেবেছিলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে রোলিং পার্টির যে স্বাদ সেই স্বাদ উনি তো সহজে ভুলতে পারেন না তার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন দু হাজার একুশে যে বিধানসভা ভোটে ওনাকে ভারতীয় জনতা পার্টি বাগদা বিধানসভাতে টিকিট দিয়েছিলেন কিন্তু যাদের যেটা চরিত্র থাকে সেই চরিত্র প্রকাশ পেল বিধানসভা ভোটের পরে কারণ ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারেনি দ্বিতীয় কথা যে অবৈধ একটি বাংলা চ্যানেল দেখাচ্ছে যে অশোকীর্তনীয় বনরা বিধায়ক বনরা উত্তরের বিধায়ক ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ করছেন সে অবৈধ চ্যানেলের কাছে আমার দাবি আপনারা কোথা থেকে খবরটা পেলেন সে অবৈধ চ্যানেলকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি আগামীতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবেই কারণ হচ্ছে দু কোটি আঠাশ লক্ষ মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তাই বন আপামর সমগ্র বনগাবাসীর কাছে আমার বিনীত নিবেদন দেখুন আমি বিশ্বজিৎ দাস নই আমি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে রাজনীতিতে আসিনি আপনারা আমাকে আশীর্বাদ করেছেন বিপুল ভরে জয় করেছেন জয়যুক্ত করেছেন আপনাদের আশীর্বাদ যাতে বিফলে না যায় বিথা না যায় তার ব্যবস্থা আগামী পাঁচ বছরে আমি করব আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম এবং আগামীতেও থাকবো অশোকবাবু তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করলেন যে তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন এবং থাকবেন যদিও আমাদের আজকের অনুষ্ঠানের এরকম কোনো উদ্দেশ্য নেই যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যদিও আপনি যেটা করছেন সেটা হয়তো আপনার রাজনৈতিক স্বার্থ রয়েছে সেখানে বা রাজনৈতিক কারণ রয়েছে সে কারণেই আপনি করছেন আমার পরবর্তী প্রশ্ন অশোকবাবু আপনার কাছে বিধানসভা নির্বাচনে আপনাদের সাতাত্তর ছিল বিধায়ক সংখ্যা সেখানে মুকুল রায় দলত্যাগ করলেন তৃণমূলে চলে গেলেন তারপর বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তন্ময়বাবু এইভাবে কমতে কমতে আপনাদের বিধায়ক সংখ্যা এখন বিধানসভাতে বাহাত্তর এখানে কি আপনাদের মনোবল কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে না দেখুন তৃণমূল সরকার বিগত দশ বছরে যে খেলাটা খেলেছে কম করে পঞ্চাশ জন বিধায়ককে অন্য দলকে ভাঙিয়ে নিয়ে তারা সেই দলে যোগদান করিয়েছে সেই সব বিরোধী দলের নেতৃত্ব ব্যক্তিবর্গ বারবার স্পিকারের কাছে দাবি করেছে সেই সব বিধায়ক বিধায়ক পথ খারিজ করার জন্য মাননীয় স্পিকার কিন্তু কোনোদিনই সেই সব বিধায়ক স্পিকার পথ খারিজ করেননি কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম আছে দেখবেন মণিপুরে বিধানসভায় একটা বিধায়ককে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী স্পিকার বাধ্য হয়েছিল তাকে সেই বিধায়ক পদ থেকে সরিয়ে দিতে মাননীয় স্পিকার যদিও স্পিকার সর্বসাধারণ সর্ববিধায়কের কিন্তু তিনি একটা সম্পূর্ণ একটা দলের হয়ে কাজ করছেন সুপ্রিম কোর্ট থেকে আমরা আমরা দেখুন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দুটো যে বিধায়ক তিনটে বিধায়ক গিয়েছেন তিনটে বিধায়ককে চিঠি ধরিয়েছেন মুকুল রায় নামে অটোমেটিক কেস ফাইল হয়ে গিয়েছে বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ এদের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে বাই মেলে স্পিড পোস্টে এক সপ্তাহের ভিতরে তাদেরকে উত্তর দিতে বলা হয়েছে যদি এক সপ্তাহের ভিতরে উত্তর না দেয় তাহলে দলবিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে তাদের এগনেস্টে কোর্টে যাওয়া হবে এবং মাননীয় স্পি স্পিকারকেও চিঠি দেওয়া হবে যাতে তাদের পথ থেকে বহিষ্কার করা হয় পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু এটা ভালোভাবে মেনে নেবে না আগামীতে ভোট হবে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু এটা ভালোভাবে মেনে নেবে না ঠিক আছে আর বনগাঁ জনগণের কাছে আবার একটাই বার্তা দেখুন আপনার আজকে যে বনগাঁ দেখুন টিএমসি যে খেলাটা চলছে বিশ্বজিৎ দাস কী দেখুন যার বিরুদ্ধে যে এই তৃণমূল সরকার মানে তৃণমূলের পৌর বোর্ডের বিরুদ্ধে চলে গিয়েছিলেন যার যে পৌর প্রধান ছিলেন আজকে কী হলো ভারতীয় জনতা পার্টি ছেড়ে সেই আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক তার সঙ্গে তার গালে চুমুক আসছেন প্রথম সংবদান সংবর্ধনা অনুষ্ঠান হলেন মতিগঞ্জে দাঁড়িয়ে যে মতিগঞ্জে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে সে তার এগেনস্টে বিরুদ্ধে বিষোদ্গার করেছিল আজকে তার গালে চুমু খাচ্ছে বনগার মানুষ এটা কিন্তু ভালোভাবে মেনে নেবে না আর বনগাঁ মানুষকে একটাই আবার বার্তা দেখুন তৃণমূল কংগ্রেস মানুষকে আয়স আইওয়াশ করছে এ ভালো না এ ভালো আপনার একটু খবর নিয়ে দেখুন কে ভালো কে মন্দ প্রকাশ পাবে এখন আমরা কিছু বলছি না সময় হলে কার কি কাহানি কার কি কীর্তিকলাপ আমরা জনসন জনগণের সামনে মাইক বেঁধে আমরা সবাইকে প্রকাশ করবো কে কী করছে কে কি করেছে কে কি করছে আপনি যেটা বললেন যে বিধায়ক অর্থাৎ বাগদার বিধায়ক তিনি তৃণমূলে ফিরে আসার পর তার যে সংবর্ধনা সভা এবং সেখানে তার পক্ষে তারা যুক্তি দিয়েছেন যে রাজনীতিতে চির শত্রু বলে কিছু হয় না স্বাভাবিকভাবেই তারা আগামী যে পৌর নির্বাচন আসছে সেটিকে পাখির চোখ করে যাতে বাইশটা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তার লক্ষ্যে তারা এগোচ্ছেন সেটা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি তাদের বক্তব্য আমার আপনার কাছে যে প্রশ্ন আগামীতে দু হাজার চব্বিশে লোকসভা নির্বা লোকসভা নির্বাচন তার আগে কিন্তু এ রাজ্যে উপনির্বাচন রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পৌর নির্বাচন রয়েছে যেদিকে তাকিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা পাখির চোখ করে রেখেছে সেইখানে দাঁড়িয়ে গতদিন অর্থাৎ আজ শনিবার শুক্রবার বনগা বাটার মোড়ে সেখানে মিলন মেলার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে সেখানে আপনার এই উত্তর পৌরমণ্ডল দক্ষিণ পৌরমণ্ডল বিভিন্ন মণ্ডল থেকে বিভিন্ন থেকে প্রচুর নেতা কর্মী তারা সেখানে তৃণমূলে যোগদান করলেন আসন্ন পৌর ভোটের আগে এই যে যোগদান এতে আপনারা অনেকটাই ব্যাকফুটে চলে গেলেন না দলটা অনেকেই তো বলছেন যে বিজেপির ভাঙন শুরু হলো কি বলবেন একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি ওদিন দেখেছিলেন চাকদা রোড দিয়ে যশোর রোড দিয়ে বাগদা রোড দিয়ে গাড়ি গাড়ি লোক নিয়ে আসছিল বাইরের থেকে এটা কি বিজেপির লোক না লোক দেখাতে তৃণমূলের টোটো ভাই ভ্যান চালক ভাই বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর আমাদের মা বোনাদেরকে যারা বাধ্য এইসব মানে প্রোগ্রামে আসছে তাদেরকে বাধ্য করা হয় তাদেরকে নিয়ে আসা হয়েছিল বনগার কোনো জনগণ কিন্তু এই প্রোগ্রামে যায়নি আর দু একজন যারা গিয়েছে এতে ভারতীয় জনতা পার্টি দেখুন কিছুই হবে না কারণ ভারতীয় জনতা পার্টি বিশ্বের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল কে থাকলো কে গেল কিছু যায় আসে না একটা সমুদ্রের থেকে যদি আপনি এক ঘটি জল তুলে নেন সমুদ্রে কিছু যায় আসে না আর আগামীতে আমি পৌরস নির্বাচনের কথা আপনাকে বলি বিধানসভায় একুশটি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়েছে আগামী পৌরসভায় সঠিকভাবে যদি পুলিশ প্রশাসনকে ব্যবহার না করে ভোট করায় তাহলে বাইশটি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জয়লাভ জয়লাভ করবে কারণ হচ্ছে বনগার মাটি ভারতীয় জনতা পার্টির মাটি সেটা বিগত লোকসভায়ও দেখিয়ে দিয়েছেন বিগত বিধানসভায়ও দেখিয়ে দিয়েছেন আগামী পৌর নির্বাচনেও সেটা দেখিয়ে দেবেন যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জির পুলিশকে ব্যবহার না করে পৌর ভোট করে তাহলে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে কিভাবে পৌর নির্বাচনে জয়ী হয় বনগাঁ মানুষ কীভাবে না এই যে আপনারা জয়লাভের ব্যাপারে এতটা আশাবাদী এত কনফিডেন্টলি এত দৃঢ়তার সাথে বলছেন সেখানে যদি সার্বিকভাবে দৃষ্টিতে দেখা যায় যে সেখানে তো সাংগঠনিকভাবে আপনারা দুর্বল হচ্ছেন ক্ষয়িষ্ণু কারণ আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসছে এই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির সাথে সহ সহসভাপতি তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে সংবর্ধনা সভা যে হচ্ছে সেখানেও সেটাকে ঘিরেও বিভিন্ন খবর বাইরে চলে আসছে তা সাংগঠনিকভাবে যদি আপনারা দুর্বল হয়ে পড়েন সেই ক্ষেত্রে এত দৃঢ়তা কীভাবে পাচ্ছেন দেখুন সাংগঠনিকভাবে আমরা কোনো দুর্বলতা জায়গায় নেই যেটা প্রচার করা আছে এক শ্রেণীর সংবাদ মাধ্যম তারা প্রচার করছে কারণ সংবাদ মাধ্যমের কাছে আমার একটাই নিবেদন দেখুন ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যাই নেই সাংগঠনিকভাবে যাতে আগামীতে পৌর নির্বাচনে কোনো সমস্যা হয় আমাদের একটা জেলা সভাপতি বা জিএসের সাথে বা সহসভাপতি জিএসের সাথে কৃত্রিমভাবে বিরোধিতা দেখানো হচ্ছে যাতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকটা ভেঙে পড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং নেতৃত্ব স্থানে অতটা বোকা না তারা জানে কখন কিভাবে রাস্তায় নামতে রাস্তায় নেমে আগামীতে তারা পৌরসভায় দেখিয়ে দেবে কিভাবে ইলেকশন করতে হয় সঠিকভাবে সঠিক উন্নয়ন মানুষ করবে ভারতীয় জনতা পার্টিতে পার্টিকে এই আসতে আমার মূল বক্তব্য ধন্যবাদ আপনাকে অনেক ব্যস্ততা বেরিয়ে যাবেন তার মধ্যেও আমাদেরকে সময় দেবার জন্যে এবং বঙ্গার বাতাসে যে খবর কানপাতলেই শোনা যাচ্ছিলো যে অশোক কীর্তনিয়া বোধ হয় দলত্যাগ করতে চলেছেন সেই বিষয়টি সম্পূর্ণ খোলসা করলেন উনি এবং দৃঢ়তার সাথেই জানালেন যে উনি বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন এবং বিজেপিতে থাকবেন আবারও ধন্যবাদ আপনাকে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ